নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশিকাঁথা থেকে। আজকে শাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের ভিডিও আমি দেখাতে চলেছি। প্রত্যেকটাই খুব সুন্দর, একদম ইন্ট্রিকেট হ্যান্ড পেন্টিং এর শাড়ি থাকছে, একদম এক্সক্লুসিভ হ্যান্ড পেন্টিং, ফ্রি হ্যান্ড। সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটাই ফ্রি হ্যান্ড, কোন রকম আউটলাইনিং বা ট্রেসিং বা সেম টু সেম কপি কিন্তু নেই, সব ফ্রি হ্যান্ডেড। জাস্ট দেখুন কি সুন্দর, আমি তো কোনটা পরবো নিজেই ডিসাইড করতে পারছিলাম না, প্রত্যেকটাই সুন্দর। তারপরে ভাবলাম যে অরেঞ্জ কালারের শাড়ি পরিনি অনেকদিন, তো এটাই পরি। এই যাচ্ছে পুরো আঁচলটা, আর বডিটা যাবে এরকম ভাবে শেডেড একটা রাস্ট অরেঞ্জ কালার, আর এই যাচ্ছে পুরো কুচিটা। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই জানাতে হবে কমেন্ট বক্সে, কমেন্ট করে খুব ভালো লাগবে। আর এরপর নেক্সট শাড়িটা দিয়ে আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখাবো, কারণ প্রচুর শাড়ি দেখানোর আছে। তাই বেশি সময় নষ্ট না করে একদম ঝটপট আপনাদের শাড়িগুলো দেখাই। কেমন হয়েছে কিন্তু আপনাদের একটু সময় বার করে, দু মিনিট বা এক মিনিট সময় বার করে একটু কমেন্ট করে লিখবেন অবশ্যই যে কেমন লাগছে শাড়িগুলো। ওটাই হয়তো আমাদের ভালো লাগা বা ওটাই হয়তো আমাদের পাওনা। এই যাচ্ছে শাড়িটা পিওর বিষ্ণুপুরি কাতানে, প্রাইস উইল বি সেম 4980। আর এই হচ্ছে আঁচলটা, দেখুন ছোট করতে হবে, কি মিষ্টি রংটা দেখুন, জাস্ট এই যাচ্ছে রংটা খুব সুন্দর। আমি এই অবধি রাখবো, প্রত্যেকটা রঙে কিন্তু খুব সুন্দর থাকছে। যদি কুচিটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে শাড়িটা পরার পরে কতটা ভালো লাগবে দেখতে। পুরো কুচিটাই কিন্তু এরকম ভাবে আপনার পার্ট করে করে চলে যাবে, ঠিক আছে। নেক্সট কালারে যাই ঝটপট, নেক্সট দেখাবো হ্যান্ড বাটিক। জাস্ট কালারটা দেখবেন কি অপূর্ব সুন্দর রং, ডার্ক মানে সেই ডার্ক ওয়াইন কালার বা চকলেট কালার যেটাই বলুন, সেই কালারে কিন্তু কমপ্লিটলি হ্যান্ড বাটিক করা রয়েছে। শাড়িটা তো আপনারা জানেন, এটা অলরেডি আমরা প্রি বুকিং এ অনেককে দিয়েছি, যারা পাননি বা যারা নিতে চান নিতে পারেন, আমাদের কাছে দুটো এখনো আছে। এইটা যেটা একটা দেখাচ্ছি এটা ছাড়াও আরেকটা রয়েছে, খুব সুন্দর শাড়িগুলো, পরলে তো খুবই সুন্দর লাগবে ডার্ক চকলেট কালারে। এই যাচ্ছে শাড়িটা, তুমি এদিকটা দেখো, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে পুরো আঁচলটা, অপূর্ব সুন্দর শাড়িটা। ব্লাউজ থাকবে, বর্ডারে কাজ। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি, এটারও রংটা যে কি সুন্দর, মানে যারা একটুখানি মানে সোবার সাইকেল কালার পড়তে চান তারা এই রংটা দেখবেন, জাস্ট কি অপূর্ব সুন্দর রংটা হয়েছে। মানে এই রংগুলো না এক্সপ্লেন করা যায় না, কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। পিওর বিষ্ণুপুরি কাতান সিল্ক, ইটস আ পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, প্রাইস উইল বি 4980, কমপ্লিটলি হ্যান্ড পেন্টিং ডান বাই আর্টিস্ট, ডেফিনেটলি দে আর আর্টিস্ট, কারণ আদারওয়াইজ ফ্রি হ্যান্ডে আমরা তো করতে পারবো না, সাধারণ মানুষরা তো একদমই করতে পারবে না, এতটাই সুন্দর কাজ রংটা, মানে ভাবা যায় না এত সুন্দর। আর এই যাচ্ছে ব্লাউজ, কন্ট্রাস্টে দেখুন টোন অন টোন বা একটু ডিপ, মানে অসাধারণ কালারটা। নেক্সট যাচ্ছে হোয়াইট, মানে যারা হোয়াইট পাগল, মানে বহু মানুষ যে সাদা পাগল সেটা আমরা আগের ভিডিওগুলোতেই বুঝে গেছি, কারণ এই সাদা শাড়ির জন্য যে কতজন অপেক্ষা করেছিলেন, জাস্ট দেখুন কি অপূর্ব সুন্দর শাড়িটা, তো মন ভরানো শাড়ি। সাদাতে পিঙ্ক অরেঞ্জের একদম ফ্রি হ্যান্ড ফ্লো হ্যান্ড পেন্টিং ফ্লাওয়ার। আর এই যাচ্ছে হচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, অসাধারণ, ঠিক আছে। ব্লাউজটা নিশ্চয়ই পিঙ্ক, একদম সফট পিঙ্ক রয়েছে। আচ্ছা আরেকটা রং দেখাবো, প্রত্যেকটা রঙই আমি বললাম না, প্রত্যেকটা রং মনে রাখার মতো, এত সুন্দর সুন্দর রং, অ্যান্ড ভেরি এক্সক্লুসিভ, মানে খুব এক্সক্লুসিভ কাজগুলো। এই রংটা না এত সুন্দর, এই সবুজ রংটা আমি জানি না কেন, মানে আমার সঙ্গে সঙ্গে সবার এত বেশি ভালো লাগছে, মানে এত সুন্দর এই সবুজ রংটা। এর আঁচলটা দেখলে তো মন ভরে যাবে, এত সুন্দর আঁচল। আর তার সাথে সাথে ব্লাউজটা যখন দেখাবো তখন পুরো শাড়িটা বুঝতে পারবেন যে কিরকম লুকস আসবে। এই যাচ্ছে পুরো শাড়িটা, পিওর বিষ্ণুপুরি কাতানে, আর এই হচ্ছে ব্লাউজটা, দেখুন জাস্ট কি অদ্ভুত সুন্দর কম্বিনেশন। 4980। নেক্সট যেটা দেখাচ্ছি অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের মধ্যে রয়েছে, এটাও বোধহয় কতবার আপনাদের দেখিয়েছি কিন্তু তাও
প্রিবুকিং বলুন, প্রচুর রিকোয়েস্ট থাকে এই ডিজাইনটার। এটা মানে অসাধারণ একটা কম্বিনেশন হয়েছে, এই যাচ্ছে পুরো শাড়িটা। ডিজাইনটা আঁচলটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এই যাচ্ছে পুরো আঁচল, কমপ্লিটলি আঁচল, ইটস আ হ্যান্ড পেন্টিং। এটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ড পেন্টিং ডান অন বিষ্ণুপুরী কাতান সিল্ক, সিল্ক মার্ক সার্টিফাইড, ডেফিনেটলি 4980 প্রাইস ফর দিস ওয়ান। এটা হচ্ছে ব্লাউজ। আচ্ছা নেক্সট যেটা দেখাবো, একটা ডার্ক চকলেট কালারের বাটি, ডার্ক চকলেট কালারের বাটি। কিন্তু এটার মধ্যে একটা মজা রয়েছে, সেটা হচ্ছে আমরা বডি কালারটাকে একটুখানি আপ এন্ড ডাউন করে শাড়িটাকে কিন্তু অন্যরকম করে তুলেছি। দেখুন কেমন হয়েছে বলুন। এটা হচ্ছে ডার্ক চকলেট বা ওয়াইন কালার, এটা হচ্ছে মেরুন রং। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে, মানে এত সুন্দর লাগবে না এটা পরলে, খুব সুন্দর লাগবে। কিন্তু লাল ভাববেন না, এটা হচ্ছে মেরুন রং। লাল আর মেরুন কিন্তু অনেক আলাদা, ওই জন্য আমি বলে দিলাম, ক্যামেরায় হতে পারে যে একটু ডিফারেন্ট লাগতে পারে সেই জন্য। এই যাচ্ছে পুরো শাড়িটা দেখুন, 4980 হ্যান্ড বাটিক, কমপ্লিটলি হ্যান্ড বাটিক, দা ওয়্যাক্স টেকনিকে করা রয়েছে। এই যাচ্ছে পুরো শাড়িটা, আর এই যাবে ব্লাউজ। ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর, প্রাইস উইল বি সেম 4980। নেক্সট যেটা দেখাবো, গেইন হোয়াইট। এবার মনে হয় আপনাদের সকলেরই মনোবাসনা কমপ্লিট হবে, কারণ প্রচুর শাড়ি দেখাবো আজকে, মানে অনেকগুলো কালার দেখাবো, অনেক কনসেপ্ট দেখাবো। নেক্সট কালার দেখুন, এইটা হোয়াইট এর মধ্যে, হোয়াইট বলতে তার পার্ল হোয়াইট, এটা কিন্তু মিল্ক হোয়াইট না, পার্ল হোয়াইট। তার মধ্যে এই কালারের একদম অল ওভার হ্যান্ড পেন্টিং রয়েছে, এটা ফ্রি হ্যান্ড পেন্টিং এ। এই যাচ্ছে হচ্ছে আঁচলটা। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লাউজটা, কি সুন্দর দেখুন। এই যাচ্ছে ব্লাউজটা 4980। আচ্ছা নেক্সট যেটা দেখাবো, এই রংটা মানে সব থেকে যেটা ব্যাপার, এই রংটা আনা যেমন মুশকিল, তেমন কিন্তু এই রংটা বোঝানোও মুশকিল। এটা হচ্ছে খুব মিষ্টি একটা পিঙ্ক, পিঙ্কটা ঠিক কিরকম পিঙ্ক আপনারাই হয়তো দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর একটা পিঙ্ক। তার সঙ্গে একটা ডার্ক মেরুনের বর্ডার রয়েছে, ওয়াইন কালারের বর্ডার। আর এই যাচ্ছে পুরো শাড়িটা, সবুজ ব্লাউজ দিয়েও পরতে পারেন, খুব সুন্দর লাগবে। এছাড়া এর নিজস্ব তো ব্লাউজটা রয়েছে, সেটা তো দেখাবোই, সেটা হচ্ছে অরেঞ্জ এবার রাস্টে করেছি। এই যাচ্ছে পুরো শাড়িটা, সাধারণ শাড়িটা। এই যাচ্ছে ব্লাউজ দেখুন, পুরো শাড়িটা একবার আমি কুচির জায়গাটা দেখাবো, পুরো শাড়িটা না এইভাবে চলে যাবে কুচিটা। এবার তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগবে এই শাড়িটা। এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, দারুণ সুন্দর। নেক্সট যেটা দেখাবো, এটা দেখে ভাববেন হয়তো সিঙ্গেল কালার, কিন্তু এর ভেতরটা যে কি সুন্দর হয়েছে দেখাই। এগুলো সব নতুন কনসেপ্ট, দিজ আর অল নিউ কনসেপ্ট। বডিটা থাকছে প্লেন, এত সুন্দর লাগবে। ব্লাউজ থাকছে অল ওভার কলমকারি, অ্যান্ড বডি থাকছে অল ওভার কলমকারি। এটা আঁচল তো, হ্যাঁ ঠিক আছে। এই যাচ্ছে পুরো আঁচলটা, মানে কি যে সুন্দর লাগবে শাড়িটা, যখন ব্লাউজটাও এরকম অল ওভার থাকবে আর আঁচলটাও থাকবে এরকম অল ওভার, বডি থাকবে প্লেন। এই যাচ্ছে শাড়িটা, এর ব্লাউজটা থাকছে এরকম দেখুন, জাস্ট এটা দিয়ে যখন ব্লাউজটা পরবেন আমি বলবো একটু বড় হাতা করে পরুন, একটু বড় হাতা করে পরলে, কারণ পুরোটাই তো কাজ রয়েছে, অসাধারণ লাগবে দেখতে। এই যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে দেখো স্ক্রিনে। আচ্ছা এইটা যাবে ব্লাউজ, এই যাবে কিন্তু পুরো ব্লাউজটা। ব্লাউজটা পুরো সুন্দরভাবে বানিয়ে যখন পরবেন শাড়ির সাথে দারুণ লাগবে। প্রাইস উইল বি সেম, সব আজকে প্রাইস যা থাকছে সব কিন্তু সেম প্রাইস থাকছে, 4980। শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, সিওডি কিন্তু আমাদের। এই শাড়িটা আর আর সিওডি নিয়ে বলতে ইচ্ছা করছে না, এত সুন্দর শাড়িটা, কি বলবেন এই শাড়িটা নিয়ে। দেখুন পুরো শাড়িটাই যাবে এরকম একদম আকাশে ব করে যাওয়ার মতো পুরো একটা সিনারি করা রয়েছে, পুরো শাড়িটা যাবে এরকম কুচির কাছটা। আর এই যাচ্ছে হচ্ছে আঁচলটা, কি যে সুন্দর। আর এইটা যাবে ব্লাউজটা, সিঙ্গেল কালার ব্লু শেডে, আপ এন্ড ডাউন করে পুরো ব্লু শেডে রয়েছে ব্লাউজটা, অপূর্ব সুন্দর শাড়িটা। সোজা আছে না আঁচলটা দেখবে, ঠিক আছে।
আচ্ছা এই যাচ্ছে কুচির কাজটা, পুরো কুচিটা যাবে কিন্তু এইভাবে, এই যে এইটা যাবে পুরো কুচিটা, মানে অসাধারণ একটা শাড়ি। নেক্সট যেটা দেখাবো, আমি বলবো যে যদি কারোর সামনে বিয়ের কথা কিছু ভাবছেন তো গায়ে হলুদ এরকম একটা শাড়ি পরুন, অপূর্ব লাগবে দেখতে, মানে এর সেকেন্ড থট আর কিছু হবে না। বা আইবুড়ো ভাত খেতে বসেছেন, এই শাড়িটা পরুন, মানে অপূর্ব লাগবে দেখতে শাড়িটাকে পরি, মানে কি যে সুন্দর। বা আমাদের দুর্গাপুজোতেও যদি ষষ্ঠীর দিন এটা পরেন দারুণ লাগবে। এটা যাবে ব্লাউজটা, এই যাচ্ছে সম্পূর্ণ কুচিটা শাড়িটা, সত্যি লোভ লাগছে দেখে, এত সুন্দর না শাড়িটা। বডিটা পুরো লালে যাচ্ছে, হ্যান্ড বাটিক, এটা পুরো হ্যান্ড বাটিকের কাজ রয়েছে। এই যাচ্ছে আঁচলটা, পুরো শাড়িতে যাবে কিন্তু হ্যান্ড বাটিক, এরকম ডায়াগোনালি বাটিকটা কিন্তু করা রয়েছে। অসাধারণ শাড়িটা, আমি কি বলবো বলুন, একটু কেমন লাগছে শাড়িটা, খুব সুন্দর লাগছে, অসাধারণ শাড়িটা। আর এই হলুদ রংটা জাস্ট হ্যান্ড বাটিক ছিল, হ্যাঁ ওটা কিন্তু হ্যান্ড বাটিক ছিল, একটা ছাড়া অন্য কালার দেখো। শাড়িটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। এই যাচ্ছে শাড়িটা, একদম এক্সক্লুসিভ একটা কালার। এই হচ্ছে আঁচল, অসাধারণ শাড়িটা, সুন্দর লাগছে একদম, মানে। আর এই যে পাইপিংটা পুরো রয়্যাল ব্লু রয়েছে, ব্লাউজটাও কিন্তু রয়্যাল ব্লু, সব মিলে শাড়িটা যখন পরবেন। আর এই শাড়িগুলো সব থেকে মজা হচ্ছে, এই শাড়িগুলো আমরা দেখছি যে কেউ এক মানে একজন একটা নিচ্ছেন না, যেহেতু শাড়িগুলো এত রিজনেবলি প্রাইস, বিষ্ণুপুরি কাতান থ্রি প্লাই সিল্ক অ্যান্ড ভেরি রিজনেবল প্রাইস, এবং খুব কমফোর্টেবল, খুব লাইট ওয়েট, যখন তখন পরা যায়। এই যাচ্ছে শাড়িটা, একটুখানি চোখের আরামের জন্য একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাই, কত মিনিট হচ্ছে ১২ খুব গর্জিয়াস একটা শাড়ি, ব্ল্যাক এ গ্রে অ্যান্ড হোয়াইট এর কাজ, গ্রে অ্যান্ড হোয়াইট এর কাজ ব্ল্যাক এ, কি অপূর্ব লাগছে দেখতে। যাচ্ছে আঁচলটা, অসাধারণ, জাস্ট স্টোরিটা দেখুন, পাল্লুতে স্টোরিটা দেখুন, দারুণ লাগছে দেখতে, ঠিক আছে। আর এই হচ্ছে ব্লাউজটা, অনলি সিঙ্গেল কালার।